স্যামসাং লঞ্চ করেছে আপনার কাউন্টলেস টু এফিলিয়েট। এই এফিলিয়েটটি খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়ির দই তৈরি করতে পারবেন। সুতরাং দই কিনতে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে সংক্রমিত হওয়ার কোনো আশঙ্কা নেই। এবং এটাও বলে রাখি, এই সমগ্র প্রক্রিয়াটি ইন্ডিয়ান ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট দ্বারা অনুমোদিত, তাই আপনি বুঝতেই পারছেন কতটা সেফ। আচ্ছা, এই দই তৈরি করার জন্য তিনটে পদ্ধতি রয়েছে এবং সেটি খুব সহজ। প্রথম পদ্ধতি হলো, এখানে দেখুন এর মধ্যে কার্ডমিস্টোরেড কন্টেনার রয়েছে। এই কার্ডমিস্টো কন্টেনারটি থেকে আপনি বক্সটি বার করবেন। বক্সটি বার করলে এর মধ্যে আপনি ইসদৃষ্ট গরম দুধ দিন, সাথে অল্প পরিমাণ টক দই ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে আপনি এটাকে আবার আগের পজিশনে রেখে দিন। দ্বিতীয় পদ্ধতি হল, এখানে দেখুন সফট এবং থিক দুটি অপশন রয়েছে। তার মানে আমি বুঝতেই পারছি যে আপনি সফট এবং থিক দু রকমের দই তৈরি করতে পারবো। আপনি যদি সফট এবং সফট দই তৈরি করতে চান, আপনার 6.5 ঘন্টা আনুমানিক সময় লাগবে, এবং থিক চাইলে আপনার 7.5 ঘন্টা আনুমানিক সময় লাগবে। দই তৈরি হয়ে যাবে আপনি বুঝবেন কি, যখন দইটি তৈরি হয়ে যাবে তারপরে সার্ভ আইকনটি ব্লিঙ্ক করবে, তার মানে আমার দই তৈরি হয়ে গেছে এবং সেটি কুলিং স্টোরেজে অলরেডি সেভ হয়ে গেছে। এসব আর এটাও বলে রাখি যে এই দই তৈরি হয়ে যাওয়ার পর আপনি আগামী 3 দিন এটি স্টোর করে রাখতে পারবেন এবং সেটি হাইজেনিক এবং সুন্দর থাকবে। আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এরকম আরও এক্সাইটিং প্রোডাক্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটি দেখে নেবেন। ধন্যবাদ।